আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইট। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চাচ্ছি যে আপনাদের অনেক রিলেটিভ বাবা মা বা ভাই বোন অনেকে দেশের বাইরে থাকে, তো আপনারা যখন বাইরে দেশের বাইরে থেকে একটা আইফোন পারচেস করে নিয়ে আসতে চান বা আপনাকে যদি গিফট করতে চায়, তো আপনারা ফোনটা কিভাবে আনবেন। তো এখানে অনেকগুলো বিষয় আছে যে আপনি যদি ফোনটা বাইরে থেকে আনেন, অনেক টাইমে হচ্ছে কান্ট্রি লক হয়ে যায়, অনেক টাইমে অনেকগুলো বাইপাস করা লাগে, একটা কান্ট্রি লক ফোনের কোনো ভ্যালুই থাকে না, তারপর হচ্ছে আইক্লাউড লক থাকে। তো এখানে হচ্ছে বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে, সে নতুন ফোন কিনতেছে না পুরাতন ফোন কিনতেছে। আপনাকে এটা ইনশিওর হতে হবে যে আপনি যদি একটা নতুন ডিভাইস আনেন তাহলে অবশ্যই হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে, সেটা আমি আস্তে আস্তে করে শেয়ার করতেছি। পুরো ভিডিওটি সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ভিডিওটি শুরু করা যাক। তো মনে করেন আপনার কোনো রিলেটিভ বা হচ্ছে আপনার বাবা মা বা কেউ যদি দেশের বাইরে যায়, আপনি দেখতেছেন যে বর্তমানে দেশের যে মুদ্রাস্ফীতি, দ্যাট মিনস হচ্ছে টাকার মান কমে গেছে ডলার রেশিও অনুযায়ী, তো হচ্ছে দেশে থেকে একটা ফোন পারচেস করতে গেলে, যদি আমি 14 সিরিজ লেটেস্ট সিরিজ 14 প্রো ম্যাক্সের কথা যদি চিন্তা করি, একটা 14 প্রো ম্যাক্সের দাম অলমোস্ট 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা, কিন্তু ডলার হিসাব করলে এটার দাম আসে $1,200, দ্যাট মিনস হচ্ছে 1,25,000 টাকা তো এরকম একটা আসে। জাস্ট আমি একটা এক্সাম্পল হিসাব দিলাম। তো আপনি যদি চান যে বাইরে থেকে, দেশের বাইরে থেকে, যে কোনো দেশ আমি মেনশন করতেছি না, যে কোনো দেশ থেকে আপনি একটা ফোন পারচেস করে নিয়ে আসবেন আপনার রিলেটিভের মাধ্যমে, বা আপনি গেছেন আপনি পারচেস করে নিয়ে আসবেন, বা কাউকে গিফট করবেন, বা কেউ আপনাকে গিফট করতেছে, তখন আপনার ডিভাইসটা কীভাবে আনতে হবে। আপনি ডিভাইসটা যখন পারচেস করবেন অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাপেলের অথরাইজ স্টোর থেকে সেটা পারচেস করে, যদি সেটা পসিবল না হয় অন্যান্য স্টোর থেকে পারচেস করতে পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু এরপর এক যেটা করতে হবে, সে যে ডিভাইসটা পারচেস করছে এবং সে যেন ওইখানে সিমটা একবার অন করে, দ্যাট মিনস ওখানে একটা লোকাল সিম ওপেন করে সেটা যেন একটা একবার অ্যাক্টিভ করে নিয়ে আসে। এখন যদি সে ডিভাইসটা অ্যাক্টিভ করে না নিয়ে আসে, সাপোজ আপনার দেশে অনেকক্ষণ বাইরে থেকে নিয়ে আসছে, কথা দুবাই থেকে নিয়ে আসতেছে বা আমেরিকা থেকে নিয়ে আসতেছে, যদি অ্যাক্টিভ করে না নিয়ে আসে বাংলাদেশে আসার পরে কান্ট্রি লক হওয়ার একটা পসিবিলিটি চান্স থেকেই যায়। কারণ সে হচ্ছে ডিরেক্ট ফোন পেমেন্ট দিয়ে কিনতেছে কিনা, বা সে কোনো কোম্পানির সাথে পুল আপ করে, যেমন বাংলাদেশ গ্রামীণ ফোন আছে আমাদের দেশে, USA-তে আছে AT&T, তারপরে হচ্ছে ভ্যারিজন, তারপরে হচ্ছে আর কি যেন আছে আমার ঠিক খেয়াল নাই এখন। তো এদের সাথে এরা সেট সেল করে প্যাকেজের মাধ্যমে, যে হচ্ছে আপনি যেটা পারচেস রেট ওটা পারচেস করলে আপনাকে ধরেন 6 মাসের জন্য সিমে ইন্টারনেট ফ্রি দেওয়া হলো, তো আপনি যদি এভাবে পারচেস হয়ে যায় তখন হচ্ছে দেশে আসার পর কান্ট্রি লক বা ব্ল্যাকলিস্টেড হয়ে যায়। ব্ল্যাকলিস্টেড রিলেটেড যে 14 প্রো ম্যাক্স ব্ল্যাকলিস্টেড কেন হচ্ছে, এই রিলেটেড টোটাল একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম যে আপনাদের ডিভাইসটা অবশ্যই যে দেশ থেকে পারচেস করা হয় না কেন, হ্যাঁ আপনার হয়তোবা আপনি নতুন একটা ডিভাইস পাচ্ছেন না, আপনার হাতে হয়তোবা ডিভাইসটা খোলা অবস্থায় থাকতেছে, অ্যাক্টিভ করা অবস্থায় থাকতেছে, এটা আপনার একটু খারাপ লাগবে, কিন্তু আপনার রিস্ক ফ্রি হয়ে যাবেন যদি আপনার ডিভাইসটা বাইরে থেকে যখন পারচেস করবে তখন যেন ডিভাইসটা অ্যাক্টিভ করে নিয়ে আসে। এছাড়া যখন সে অ্যাক্টিভ করবে আর অনেক পজিটিভ সাইড আছে, সে যখন অ্যাক্টিভ করবে সেটা কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করতে পারবে, দু একদিন সে ইউজ করতে পারবে, সেটা যদি কোনো প্রবলেম হয় সে ইনস্ট্যান্ট ওখানে রিকভারিটা করতে পারবে। সে যদি ওইখান থেকে সেটা পারচেস করে দেশে নিয়ে আসে, তো আমাদের দেশে যে আমরা জানি যে অ্যাপেলের কোনো সাপোর্ট সিস্টেম নাই, তো আমাদের দেশে আসার পরে তাহলে হচ্ছে আপনি একটা প্রবলেম যদি সাপোজ ম্যানুফ্যাকচারিং একটা ফল্ট হয়ে গেল, হয় না সাধারণত, কোয়ালিটি কন্ট্রোল অ্যাপেলের অনেক ভালো, তারপর কথা কথা ইলেকট্রনিক ডিভাইস এনিথিং হইতে পারে যার জন্য অ্যাপেল ওয়ারেন্টি দেয়, অ্যাপেল না ম্যানুফ্যাকচারিং ফল্টের জন্য হচ্ছে একটা প্রবলেম হইতে পারে, অ্যাপেল না সব কোম্পানির জন্য হচ্ছে ওয়ারেন্টি দেয়, হইতেই পারে। একটা লট থেকে মনে করেন 1,000 পিস ফোন হইলে ওখান থেকে মনে করেন 20টা ফোনকে টেস্টের জন্য নেওয়া হয়, 10টা ফোনকে টেস্টের জন্য নেওয়া হয়, তো এরকম 10টা ফোন যদি টেস্ট পাস করে যায় তাহলে ওই লটটা পাস করে গেল, এইভাবে করে চেক করা হয়। তো একটা ডিভাইস প্রবলেম হইতেই পারে, এর জন্য হচ্ছে বাইরে থেকে অবশ্যই সেট কেনার সময় আপনাদের অবশ্যই এটা ইনশিওর হতে হবে, সেটা যেন ওখানে অ্যাক্টিভ করে এবং সেটা চেক করে সেটটা ইউজ করে, মানে শুধু অ্যাক্টিভ করলে হয়ে যায়, তারপরে সেটা দেশে এনে আপনাকে গিফট করতে পারে, বা আপনি আপনার রিলেটিভ আপনি নিজে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি ওখান থেকে অ্যাক্টিভ করে নিয়ে আসবেন। আপনি যদি অ্যাক্টিভ করে নিয়ে আসেন তাহলে আশাবাদী কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে আইক্লাউড লক যেটা হয়ে যায়, এটা হচ্ছে খুলতে গেলে অনেক ঝামেলা, আইক্লাউড লক সরি কান্ট্রি লক, এটা খুলতে গেলে অনেক ঝামেলা হয় এবং অনেক কস্টলি হয়ে থাকে বাংলাদেশে, সাধারণত 10-15-20-25 হাজার টাকা লেগে যায়, 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত কস্টিং লেগে যায় ডিভাইস টু ডিভাইস লকের পরে, তারপরে হচ্ছে এরপরে ভ্যারি করে কান্ট্রি লকটা কীরকম। এছাড়া হচ্ছে যদি প্রিয়ন ফোন কেনে, যে আইক্লাউড লক এই ফোনটা কখনোই কেনা যাবে না, কখনোই না, আইক্লাউড লক মানে কি, ওই ডিভাইসটা হচ্ছে চুরি হয়ে গেছে, একদম ডিরেক্ট কথা, ওই ডিভাইসটা হচ্ছে চুরি চোরাইকৃত ডিভাইস, আপনার যতই ডকুমেন্টস দিক না কেন আপনি এই ডিভাইসটা কখনোই কিনবেন না, কখনোই কিনবেন না, এই ডিভাইসটা থেকে দূরে থাকবেন। তো হচ্ছে এই ছিল ওভারঅল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া আইফোন রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন, আমি আইফোন নিয়ে একটা চ্যানেল খুলেছি বাংলায়, তো আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার, লাইক শেয়ার কমেন্টসটা অনেক বেশি দরকার, যাতে আপনি সাপোর্ট পাই, আমি যেন চ্যানেলে কাজ করার সাহস পাই, সামনের দিকে এগিয়ে যেতে পারি, এগিয়ে যেতে পারি। তো আমার অনেক ইচ্ছা চ্যানেলটাকে অনেক বড় করার, তো আপনাদের সাপোর্টটা খুব বেশি দরকার, তো আপনারা আমাকে সাপোর্ট দিয়ে সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই, আসসালামু আলাইকুম।